গুড মর্নিং বন্ধুরা, আমি এটা সকাল সকাল ভয়েস দিচ্ছি, তার জন্য সবাইকে গুড মর্নিং বললাম। তো বন্ধুরা, দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে দেখছো, বড়দেরকে কোটি কোটি প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশিস জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, তোমাদের যে পুকুরটাতে, ঠাকুরনগর যে পুকুরটাতে চান করা হয়, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো ভাইকে বোতল নিয়ে গেছিলাম, বললাম একটু জল তুলে নিয়ে আয়, তো ও জল তুলে নিয়ে আসলো, সেটাই আমরা বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়ে সব জায়গায় একটু ছিটিয়ে দেবো, জাস্ট এরকমই। তো দেখো, চারি সাইডটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এর মধ্যে দেখো, ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে, কারোর হাতে ছাতা আছে, কারোর হাতে ছাতা নেই। আমি বললাম ছাতা বন্ধ করে দাও, তো মায়ের হাতে ছাতা ছিল। হয়তো বন্ধুরা এরপরে আর একটা ছোট্ট ব্লগ পাবে ঠাকুরনগরের, কারণ পুরোটা শেয়ার করা একসঙ্গে সম্ভব হয়ে ওঠে না। তো দেখো, ভাই ওদিকে ভিডিও করছে, তো আমরা আস্তে আস্তে দেখো ভেতরের দিকে যাব, কারণ এখানে দেখো খুব সুন্দর জায়গা করে দিয়েছে। এই যে এই লোকটা, এই ভদ্রলোক বলছিলেন অনেক কিছু, উনি স্নানের দিন ছিলেন, প্রচুর ভিড় হয়েছিল, এইসব আর কি বলছিলেন। তারপরে বললো যে আমি ঠিক আছে আসছি, তাহলে হ্যাঁ আমরা একটু ভিডিও করছি, তা বলে ঠিক আছে। তো দেখো কত সুন্দর বসার জায়গা করে দিয়েছে, এখন বৃষ্টি হলেও অতটা সমস্যা নেই, মাঠে কাদা তো হবেই, কিন্তু তবুও অতটাও সমস্যা নেই। দূর থেকে অনেক লোক এসছে, কুচবিহার থেকেও বন্ধুরা লোক এসছে, এরকম উনি বলছিলেন। আরো অনেক অনেক জায়গা থেকে এরকম দূর দূর থেকে লোক এসে এখানে আছেন, রান্না করেও খাচ্ছেন। ছেলের একটা ভালো হ্যাবিট হয়েছে বন্ধুরা, মাস্ক পরা। আমি সবসময় মাস্ক পরতে পারি না, আমার খুব অসুবিধা হয়ে যায়, মনে হয় শ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু ছেলের খুব ভালো লাগে। তো ওকে বলছিলাম একটু তো খোল মাস্কটা। তো দেখো, এখানে একজন বুড়িমা সবাইকে তিলক করে দিচ্ছেন, তো ছেলেকে বলছিলাম একটু আশীর্বাদ করতে। কখন কার আশীর্বাদ কাজে লেগে যায় বন্ধুরা কেউ জানে না। ওনার হাত কাঁপছিল, ওই জন্য পুরোটা ফিনিশিং হচ্ছিল না, ওই কোনো রকমই তিলকটা দিয়েছে। যেহেতু উনি বয়স হয়ে গেছে ওনার, তার জন্য নমস্কার করলাম। বন্ধুরা, নমস্কার করতে তো আর কোনো দোষ নেই, তো আমার দেখে দেখে ছেলেও ওনাকে নমস্কার করলো। তো বৃষ্টি পড়ছিল, তার জন্য আমরা খানিকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। তো এবার মেলার দিকে ঘুরতে যাব, পুরো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখব। দেখো বন্ধুরা, কাদা কাদা হয়ে গেছে, পা চিপকে যাচ্ছে মনে হচ্ছে, আর এদিকে বাতাসা ছড়ানো হয়েছে, তার জন্য আরো আঠার মতো চিপকে চিপকে যাচ্ছিল। এটা হচ্ছে মন্দিরের সামনেটা, নাট মন্দির এটাকে বলেন,
নাট মন্দির, এটা নাট মন্দিরের সামনেটা। বন্ধুরা তোমাদের কেমন লাগছে? তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, লাইক করছো না, কমেন্ট তো করছোই না, তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। মনে হয় তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে না, ওর জন্য কেউ কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না, লাইকও করছো না। বন্ধুরা তোমরা ভালো ভালো কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে তবেই তো আমরা ভিডিও বানানোর জন্য আরও মানসিক দিক থেকে জোর পাব এবং ভালোও লাগবে যে না আমাকে কমেন্ট করছে, আমাকে আরও ভালো ভিডিও বানাতে হবে। যখন বন্ধুরা তোমরা কিছুই করো না তখন মনটা ভেঙে যায় না? তো দেখো আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি, তো মেলায় সব কিছু দেখছি, তেমন কিছু তো কিনিনি, তবুও দেখছি। দেখো তো একটা ফুলের দোকানে দাঁড়ালাম, তো আমি বলছিলাম কিছু ফুল কিনতে, কিন্তু আমাদের দোতলাটা কমপ্লিট হলে বলছে তখন কিনে দেবো, এখন নিচের তলায় কিছু করতে হবে না। তো ব্যাস দেখে দেখেই চলে যাচ্ছি সব কিছু। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো, আর্টিফিশিয়াল মনেই হচ্ছে না কিছু কিছু ফুল এমন আছে। দেখো এখানে ব্যাগ আমরা ট্রেনেও পাই, কিন্তু ট্রেনে আমি অনেক দিন থেকে খুঁজছিলাম মায়ের জন্য একটা ব্যাগ, কিন্তু পছন্দই হচ্ছিল না, তো এখানে পছন্দ হলো একটা ব্যাগ, তো নিয়ে নিলাম। অনেক ব্যাগই ভালো ছিল, তো মায়ের জন্য 100 টাকা করে একটা ব্যাগ নিয়ে নিলাম। দেখো ভাই দেখছে, পয়সা ভাইই দিয়েছে। দেখো বন্ধুরা এই ব্যাগটা পছন্দ করলাম, পরে ভাবছি আমিও একটা কিনে নিলে ভালো হতো, 100 টাকার ব্যাগ। বন্ধুরা ব্যাগটার কালার কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এই ব্যাগটা দেখছিলাম, ভাই বলছিল এই ব্যাগটা নিতে, কিন্তু হাজবেন্ড বারণ করলো, বলে এইসব ব্যাগ আর নিতে হবে না, ভালো নয়, এর কাপড় ভালো না, 100 টাকা করে, যদি কম দাম হতো 50 টাকা হতো তাও দেখতাম, কিন্তু বললো 100 টাকা এই ব্যাগটা ভালো নয় একদম। তাহলে ঠিক আছে চলো। তো দেখো এবার অন্যদিকে যাচ্ছি, ঘুরে ঘুরে দেখছি মেলা। দেখো কত কাপ প্লেট, আগে মেলায় আসলে কাপ কিনতে ইচ্ছা করতো, কিন্তু এখন এত কাপ প্লেট হয়ে গেছে আর ইচ্ছা করে না যে কাপ প্লেট কিনে নি, প্রচুর কিনেছি এক সময়। Thank you.
তো এখানে দাম জিজ্ঞেস করছিলাম, ফুলের 100 টাকা করে বলছিল। এখানে দেখো অনেক ট্যাডি আছে, অনেক কিছু আছে। আমরা এখান থেকে কিছু নিইনি, আগে এগিয়ে গেছি। এবার দেখো ছেলে বলল, মা আমি দেখবো। তো আমি মা আর ছেলে মরম রূপ দেখতে উপরে চলে গেছিলাম, আর হাজবেন্ড আর ভাই নিচে দাঁড়িয়েছিল। 50 টাকা করে টিকিট নিয়েছিল। এবার বন্ধুরা, আমার খুব ভয় লাগছিল উপরে উঠে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা। আমার খুব ভয় লাগছিল যখন গাড়িগুলো একদম উপরে চলে আসছিল, জায়গাটা কেঁপে যাচ্ছিল, আমার খুব ভয় করছিল। মা আর ছেলের একদমই ভয় করছিল না, ওরা বলছিল আমার তো খুব ভালো লাগছে। আমি বলছি আমার তো ভয় লাগছিল, আমি তো একদম দাঁড়িয়েছিলাম। দেখো এখানে কত সুন্দর সুন্দর সব ঠাকুর আছে, মূর্তি আছে। ছেলে বন্ধুরা এখানে গেলেই ছেলের বেলুন ফোটানো চাই বন্দুক দিয়ে, তো দেখো সেটাই করছে, খুঁজে খুঁজে ঠিক বের করে নিয়েছে। ওর এইগুলো মেলাতে, যে কোনো মেলাতে গেলে এইগুলো চাই। বন্ধুরা তোমরা কারা কারা এগুলো ফুটাতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমি তো আমার হাজবেন্ডকে বলছিলাম তুমিও ফাটাও বেলুনগুলো, বলে না না আমি ফাটাবো না। তো ছেলে একা একাই ফাটালো ওগুলো। আমাদের এখানে কি বলে, এবার দেখো এই সাইডের বেলুনগুলো ফাটাচ্ছে। কি পেয়েছিল বন্ধুরা, চিরুনি আর সেফটি পিন, তেমন কিছুই পায়নি। তো ওখান থেকেও আমরা বেরিয়েছি, দেখো অন্যদিকে যাচ্ছি। দেখো হরিচাঁদ গুরুচাঁদ মাতার সব মূর্তিগুলো কি সুন্দর দাঁড় করানো রয়েছে, কি সুন্দর লাগছে বন্ধুরা। দেখো তো বন্ধুরা দেখো এখান থেকে মায়ের জন্য একটা মালা নিলাম। এগুলোকে বন্ধুরা আচার মালা বলে, যেটা নারকলের খোল হয় সেই মালা। মায়ের জন্য একটা নিলাম, এটা সবসময় গলায় পরে থাকবে, ভালো লাগবে দেখতে। হাই
দেখো এখান থেকে কি নিয়েছিলাম, এখান থেকে মনে হয় কত নিচ্ছ, কদমা নিয়েছিলাম। নাও আমি নেবো না কদমা, ও নিয়ে ও নিয়ে ফালতু ফালতু আমারই পড়েই থাকে। মা এখান থেকে কদমা নিল, আমি আর নেইনি বন্ধুরা, আমি মার কাছ থেকে দুই একটা নিয়ে এসেছিলাম, কারণ কদমাটা আমার অতটা ভালো লাগে না, প্রচণ্ড মিষ্টি আর আমি মিষ্টি পছন্দ করি না অতটা। তো বন্ধুরা ওখান থেকে কদমা নিয়ে চলে এসেছি, এবার এখান থেকে বাদাম নেব। দেখো দেখছিলাম বাদামগুলো কেমন আছে, কিন্তু খুব বেশি ভালো ছিল না বন্ধুরা বাদামগুলো, তো নিয়েছিলাম এখান থেকে 500 বাদাম নিয়েছিলাম, মাকে কিছু দিয়ে এসেছিলাম আর আমি কিছু বাড়িতে নিয়ে এসেছিলাম। তো এখান থেকে 500 বাদাম নিয়ে নিলাম, তো এইবার অন্যদিকে যাব। তো দেখো এবার বাড়ির দিকে রওনা হব, তো ওরা বলল আমি যে ভাপা পিঠেগুলো হয় ওইটা খাবে, তো আমরা সেই দিকেই যাচ্ছি, কারণ ভাইয়ের বাইক আর আমাদের স্কুটি একটু ওই দিকেই রয়েছে গ্যারেজে। তো এখান থেকে দেখো ছেলে আর মা, আমি খাইনি, ভাইকে বললাম খাবি, বলে না আমি খাবো না, ও তো মিষ্টি পছন্দ করে না। তো মা আর ছেলে ভাপা পিঠে খেলো, খেয়ে এবার দেখো আচারের দোকানে চলে গেলাম, তো ভাই একটা আচার নিল আর হাজবেন্ড ওখান থেকে আচার খেলো, ওরা মনে হয় চালতের আচার খেয়েছিল, খেয়ে তো আমরা বেরিয়ে পড়লাম। দেখো বাইকে উঠে গেছে ভাইরাও, এদিকে আমরাও উঠে গেছি, এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো দেখো বাড়ি যাওয়ার পথে পাঁচপোতা বাজার থেকে এগরোল নিয়ে গেছিলাম পাঁচজনের জন্য, পাঁচটা ওটাই খেয়েছি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বন্ধুরা।